ঘোষ দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে সকালে রাজধানীর বাজারে কারা অধিদপ্তরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা জানান তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে ঘুষ না খেয়ে কারারক্ষীদের সম্মান পুনরুদ্ধারে কারা কর্মকর্তাদের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা